বউ, আমি বেরোলাম। আজ বানর ভাইয়ের জমিতে ধান বোনার কাজ পেয়েছি, সকাল সকাল যেতে হবে। তার জন্য না খেয়ে যাবে নাকি? এই যে আমি তোমার জন্য খাবার এনেছি, খেয়ে তবেই যাবে। বসে পড়ো বলছি। খাওয়া শেষ করে মিচকে শিয়াল বেরিয়ে পড়ে। আসলে মিচকে শিয়াল পেশায় একজন দিনমজুর ছিলেন। সে অন্যের জমিতে ধান বোনা থেকে শুরু করে গাছ কাটা সব ধরনের কাজ করত। আরে শিয়াল ভাইজি, শোনো শোনো, রাস্তায় তোমার দেখা পেয়ে ভালোই হলো। কাল একটু সময় করে আমার বাড়িতে এসো তো, আমার অনেকগুলো খড়ি কাটানোর আছে। আচ্ছা ঠিক আছে বোন, যাবো। এটা বুঝি তোমার মেয়ে? বাহ, ভারী সুন্দর তো তোমার মেয়ে, কি গুলুমুলু। তা মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তো ভাই, স্কুলে যাচ্ছি। মেয়েটা এত দুষ্টু যে আমাকে ছাড়া স্কুলে যেতেই চায় না। বাহ, বেশ ভালো তো। আজ যদি তোমার মেয়ের মতো এমন একটা মিষ্টি বাচ্চা আমার থাকতো, ইস, কতই না ভালো হতো। কি আর করার, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। আচ্ছা বোন যাও, স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে, কাল সকালে তোমার বাড়িতে পৌঁছে যাব, কেমন? মিচকে মন খারাপ করে চলে যায়, কেননা মিচকে বউ নিয়ে সুখে থাকলেও তার মনে একটা দুঃখ ছিল সন্তানের। তাদের যে কোনো সন্তান ছিল না, এজন্য মিচকে প্রায়ই মন খারাপ করে থাকত। হরিণ দিদির বাড়িতে কাজ করতে করতে আজ অনেক দেরি হয়ে গেল। আহ, শরীরটাও আজ ভালো ঠেকছে না, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব। আরে আরে, বাচ্চার কান্নার আওয়াজ পেলাম মনে হয়। ওই গাছের নিচে একটা বাচ্চা পড়ে আছে। আহারে, বাচ্চা কতই না কাঁদছে। এই তো পুচিপুরি, কাঁদিস না মা, কাঁদিস না। তোর মা যে কেমন কে জানে, এত ছোট বাচ্চাকে কেউ এভাবে ফেলে রাখে? কে যে তুই আর তোর বাবা মাই যে কে তাও তো জানি না। এ কি, এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি। ধুর মূর্খ, আমি এসবের তো কিছুই বুঝি না। যাই, বাড়িতে নিয়ে যাই। বউ দেখো গো, আজ ফেরার সময় রাস্তায় এই বাচ্চাটিকে কুড়িয়ে পেলাম, আর তার সাথে এই চিঠিটাও। আমি তো পড়াশোনা জানি না, তুমি একটু চিঠিটা পড়ে শোনাও দেখিনি, কি লেখা আছে এতে। আচ্ছা দাও, পড়ছি। আমার সন্তানকে আমার বুকে আগলে রাখতে পারলাম না। আমি এক বড় রোগে আক্রান্ত হয়েছি, আর আমার স্বামীও এই রোগে মারা গেছে। তাই আমি চাই না আমার সন্তানেরও এই রোগ হোক, তাই ওকে রাস্তায় ফেলে গেলাম। আর আমার সন্তানের জন্য বিরামপুর জঙ্গলের এক কালো পাথরের গুহায় সাধারে সোনার মোহর রাখা আছে। আশা করি এই মোহর দিয়ে তোমাদের সারা জীবন বেশ ভালোই কেটে যাবে। এটি এক অসহায় হতভাগিনী মা। চিঠি পড়া শেষে মিচকে শিয়ালের বউ শেফা শিয়ালিনী ভীষণ লোভে পড়ে যায়। ও মা গো, এ আমি কি পড়লাম, সাত হাড়ি সোনার মোহর! ওগো, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি, আমাদের কপাল ফেটে যাবে। সাত হাড়ি সোনার মোহর বের হবে গো, সাত হাড়ি, ভাবা যায় একবার, আমাদের কপাল তো খুলে গেল গো। বউ, তুমি সোনার মোহর নিয়ে পড়লে, আর আমি তো এই মেয়ে বাচ্চাটার কথা ভাবছি। আরে রাখো তো বাচ্চার কথা, ও আমাদের এখানেই থাকবে। আগে চলো, আমরা গিয়ে তাড়াতাড়ি সোনার মোহরগুলো নিয়ে আসি, যদি কেউ আবার চুরি করে নেয় তখন কি হবে। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। Thank you.
এরপর মিজকে শিয়াল আর তার বউ মিলে কালো পাথরের গুহা থেকে সাত হাড়ি সোনার মোহর নিয়ে আসে। এখন তো আমরা অনেক ধনী গো, তাই না বলো? চলো আমরা একটা জমি কিনি। শুনলাম কিংকং ভাই নাকি জমি বিক্রি করবে, এখনই যাব। চলো চলো, আমার যে আর তর্স হইছে না গো। আচ্ছা বউ, একটু পর যাই, বাচ্চাটাকে ফিটার খাওয়াচ্ছি। ওকে বাড়িতে আনার পর থেকে তুমি ওর কোনো যত্নই নিচ্ছ না, সোনার মোহর নিয়েই পড়ে আছো। যে সোনার মোহর দিয়ে কি করবে আর কি না করবে। আরে বাচ্চাটার কি মুখ নেই নাকি? হ্যাঁ বলো তো আমাকে, ও তো একাই খেতে পারবে, ওকে কোলে করে খাওয়াতে হবে নাকি? হ্যাঁ দেখি, আমাকে দাও। এই যে এবার নো টেনশন, ও বিছানায় থাক, এবার তুমি চলো আমার সাথে। এই যে এটা আমার জমি, এখানে পুরো এক বিঘা জমি আছে। এখন আমাকে 3 লক্ষ টাকা দিন আর জমি রেজিস্ট্রি করে নিন। আচ্ছা ভাই ঠিক আছে, এই নিন টাকা। আর হ্যাঁ শুনুন, জমিটা আমার নামে লিখে দিবেন কিন্তু। তোমার নামে কেন? আমি তো আছি তাই না? আরে শোনো, তুমি তো মূর্খ, সাইন করতে পারো না। তোমাকে মূর্খ ভেবে যদি কিংকং ভাই ঠকায় তখন কি হবে? হ্যাঁ তাই আমার নামে রেজিস্ট্রি করে নিচ্ছি, বুঝতে পেরেছো? পরে না হয় সময় করে তোমার নামে আমি করে দিব, কেমন? শিয়ালের বউ শিয়ালকে এভাবে ভুল ভাল বুঝিয়ে নিজের নামে জমি লিখে নেয়। যাক জমি তো কিনে ফেললাম। ওগো এবার একটা মনের মতো বাড়ি বানাবো। আমার কতদিনের স্বপ্ন ছিল ইটের বাড়িতে থাকার, এবার বুঝি আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। শিয়াল তার বউয়ের কথায় রাজি হয়ে যায় আর তাদের জমিতে সুন্দর একটা বাড়ি বানায়। মোহর পেয়ে শেফা শিয়ালিনী নিজের মতো সব গুছিয়ে নেয়, কিন্তু এদিকে শিয়াল ছানার একদম যত্ন নিত না। এভাবে অবহেলা অযত্নে কেটে যায় 2টি বছর। মা, ও মা, আমাকে একটু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। এই আমি কি তোর চাকরানি যে আমায় অর্ডার করছিস? যা নিজে নিয়ে খাবার খা, যত সব উঠকো ঝামেলা। এটা তুমি কি করলে বউ? বাচ্চাটাকে এভাবে লাঠি মারলে? ভুলে যেও না কিন্তু ওর জন্যই আমরা এত উন্নতি করতে পেরেছি, আর তুমি ওকেই অযত্ন করছো। আমাদের তো সন্তান নেই, ওকেই তো সন্তান হিসেবে মানতে পারো। কখনোই না, একটা রাস্তার মেয়েকে কখনোই আমার সন্তান ভাবতে পারবো না আমি, বুঝেছো? মারে কাঁদিস না, চল আমি তোকে খাবার দিচ্ছি। তোকে যেহেতু আমি কুড়িয়ে এনেছি, তোর সব দায়িত্ব আমার। এভাবেই দিন কাটছিল। একদিন মিজকে শিয়াল তার বউকে নিয়ে মোটরসাইকেলে করে ডাক্তারখানা থেকে বাড়ির দিকে ফিরছিল, এমন সময় বাঘের ট্রাক্টরের সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। আহ, ও মা গো, আমার পা গেল, আজ গেল আমার পা। এ কি গো, তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে, মনে হয় পা ভেঙে গেছে। ইস, আমিও যে কোমরে বড্ড ব্যথা পেয়েছি, সব দোষে বাঘ মামার। আমি দুঃখিত,
আসলে বুঝতে পারিনি, হঠাৎ করে এমনটা হলো। চলো চলো আমি তোমাদেরকে হাসপাতালে নিয়ে যাই, চলো। সরি মিস্টার শিয়াল, আপনার ডান পায়ে বড় ইঞ্জুরি হয়েছে, এই পা একদম অকেজ, আপনার পা কেটে ফেলতে হবে। কি, তাহলে আমি পঙ্গু হয়ে যাব? এছাড়া আমাদের আর কিছু করার নেই। অবশেষে চিঙ্কু ডাক্তার মিচকে শিয়ালের একটা পা কেটে ফেলে, মিচকে শিয়াল পঙ্গু হয়ে যায়। এরপর থেকে শুরু হয় শিয়াল আর তার ছোট্ট ছানার প্রতি চরম অত্যাচার। গো, আমার ওষুধটা দাও তো। পারবো না আমি ওষুধ দিতে, আমি এখন পার্টিতে যাচ্ছি, আজ সারা রাত আমি ফুর্তি করব, আর এই জ্বালা আমার ভালোই লাগে না, অনলি চিল করব, চিল। বউ, পঙ্গু স্বামীকে ঘরে রেখে তুমি এখন ফুর্তি করবে? তুমি তো জানোই আমি একা একা হাঁটা চলাফেরা করতে পারি না। এই শালার বেটা, তোর তো দুটো পা কেটে ফেলিনি, একটা পা তো এখনো আছে তাই না? ওটা দিয়ে চলতে পারিস না? আমাকে একদম ডিস্টার্ব করবি না, অসহ্য। গলাটা শুকিয়ে গিয়েছে বউ, ও বউ আমাকে একটু পানি দাও তো, বড্ড পানি পিপাসা পেয়েছে, আমি যে উঠে পানি খেতে যেতে পারছি না। আমার হয়েছে যত জ্বালা, তোরা বাপ বেটে মরতে পারিস না, এত রাতে আমার ঘুম ভাঙালি, দাঁড়া দেখাচ্ছি মজা। আহ ইস, ব্যথা গেল রে, ব্যথা। বাবা তোমার খুব লেগেছে তাই না? বাবা বাবা ওঠো, বাবা বাবা ওঠো, মা খুব বজা, মা খালি কষ্ট দেয়, ওঠো বাবা, মা মনে হয় আর ঘরে ঢুকতে দিবে না, চলো বাবা আমরা ওঠো কোথাও কি আশ্রয় দিই। ছোট্ট শিয়াল ছানার তার বাবাকে নিয়ে কষ্টের সীমা থাকে না। অনেক কষ্টে তারা একটা ভাঙাচোরা ঘরে আশ্রয় নেয়। একদিন রাতে, আপু দুটো বিদায় হয়েছে, বেশ হয়েছে, এখন আমার শান্তি। একি, আমার শাড়িতে তো আগুন লেগেছে, আগুন আগুন, বাঁচাও, আগুন, ওরে বাড়ি, ওরে বাবারি, আগুন, কে কোথায় আছো, বাঁচাও। শিয়ালের বউ শত চেষ্টা করেও আগুন নেভাতে পারে না, আর সে আগুন থেকে বাঁচতেও পারে না। বাবার তো পা এখনো ভালো মতো ঠিকই হয়নি, বাবাকে ওষুধ খাওয়াতে হবে, না হলে তো বাবা আরো অসুস্থ হয়ে যাবে। আমি বরং মায়ের কাছ থেকে কিছু টাকা এনে বাবার জন্য ওষুধ কিনি। তুই এত হাঁপাচ্ছিস কেন এভাবে? বাবা 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 বাঁচে আর নেই। মারে, এই দুনিয়ায় যে যতটুকু পাপ করবে সে ঠিক ততটুকুই পাপের শাস্তি এই দুনিয়াতেই পেয়ে যাবে, পাপ যে বাপ কেউ ছাড়ে না রে। মারে, তুই আমার ধন, অমূল্য সম্পদ, তোকে নিয়ে
বাকিটা জীবন কাটিয়ে দিব। শিমুলতলি গ্রামে এক গরিব অটোচালক মিজকি শিয়াল তার বউ শেফা শিয়ালিনি আর একমাত্র মেয়ে টুম্পা শিয়ালিনিকে নিয়ে বাস করত। কই রে আমার রাজকন্যা, এদিকে আয়। এই দেখ, আমি তোর জন্য স্কুল ব্যাগ, বই, জামা, জুতা সব এনেছি। কই রে টুম্পা মা। কই কই দেখি বাবা। ও মা কি সুন্দর বাবা, তাহলে আমি কাল থেকে স্কুলে যাবো বাবা। হ্যাঁ রে মা যাবি তো, তুই স্কুলে যাবি, অনেক পড়াশোনা করবি, তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। কি মজা, আমি স্কুলে যাব। ই মা, ও মা, আমি স্কুলে যাব। ওগো, মেয়েটাকে যে স্কুলে ভর্তি করালে, একই তো আমাদের গরিবের সংসার, নুনান্তে পান্তা পুরোই, তার উপর আবার মেয়েটাকে স্কুলে দিলে খরচা পাতি তো অনেক লাগবে গো। তুমি কি পারবে এসব সামলাতে? বউ, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। আর আমাদের অভাবের জন্য তো মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, বলো। যতই কষ্ট হোক ওকে আমি প্রতিষ্ঠিত করব। নাও নাও, এবার খাবার দাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে গো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কিরে মা, স্কুলের প্রথম দিন কেমন কাটলো তোর? ভালো কেটেছে বাবা, জানো ম্যাডামরা অনেক কিছু শিখিয়েছে, আর আমার অনেকগুলো বান্ধবী হয়েছে জানো, খুব মজা হয়েছে। বাবা তাই নাকি? তাহলে তো আজ আমার টুম্পা মা অনেক খুশি। আমি দেখছি কোন
কোনো কিছু জোগাড় করতে পারি কিনা। গিন্নিমা গিন্নিমা বাড়িতে আছেন? কে রে কে, সকালবেলা আমার বাড়িতে কে এসেছে? গিন্নিমা আমি গো, আমি, দয়া করে আমার কিছু খাবার দিবেন, মেয়েটা আমার ডা খেয়ে আছে, একটু দয়া করে খাবার দিন না গিন্নিমা। মরণ, সকালবেলা আমি খাবার কোথায় পাবো শুনি? যা যা দূর হয় এখান থেকে, এখানে কোনো খাবার নেই। গিন্নিমা আরে কষ্ট হয়, ওই এসেছি আপনার কাছে, দয়া করে সাহায্য করুন না। আমার স্বামী দুদিন আগে মারা গেছে, এখন পর্যন্ত কোনো কাজ জোগাড় করতে পারিনি গিন্নিমা। মেয়েটা খাবারের জন্য অনেক কাটাকাটি করছে, একটু দয়া করুন, একটু দয়া করুন। দরকার হলে আমি আপনার বাড়িতে কাজ করে দিব, তবু একটু খাবার দিন না গিন্নিমা। চার বলছি, স্বামী মরেছে তাতে কি হয়েছে? হাত পা নেই নাকি? কাজ করে খেতে পারিস নে, যা এখান থেকে দূর হয়। এখন আমার বাড়িতে কোনো কাজ নেই, অন্যখানে যা। কোথা থেকে যে আসে সব, যত সব, এখন কি করি আমি? কোথাও তো কোনো খাবার পেলুম নে, এদিকে কোনো শিকারও পেলুম নে, মেয়েটা তো আবার আসে বসে আছে। ওই তো, ওই তো একটা হোটেল দেখতে পাচ্ছি, দেখি ওখানে গিয়ে। এই যে ভাই, বলছি কি, আমাকে কিছু খাবার দিবেন? না করবেন নে ভাই, না করবেন নে। দেখুন, খাবার তো আর এমনি এমনি দিতে পারবো না, টাকা দিন আগে, তারপর খাবার। ভাই আমার কাছে তো কোনো টাকা নেই, যদি কোনো কাজ থাকে তবে দিন, আমি করে দিচ্ছি, তবুও যে আমার কিছু খাবার লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হোটেলের এটো থালা বাসন গুলো একটু মেজে দিন, আর হোটেলটা ভালো করে পরিষ্কার করুন। আজকে তোরা কাজে আসতে পারবি না, তাহলে আমি এতগুলো চারা গাছ কি করে লাগাবো? কাজে আসবি না আগে তো বলবি নাকি? এই যে ভাই, বলছি কি, আপনার কি কাজের কাউকে লাগবে? আমাকে একটা কাজ দিন না ভাই, আমার একটা কাজের যে ভীষণ প্রয়োজন। আপনি কাজ করবেন? আসলে হয়েছে কি, আমি বাগানে গাছ লাগাবো, কিন্তু কামলাগুলো আজকে আর আসবে না, এদিকে গাছগুলো শুকিয়ে যাবে, তো আপনি কি গাছ লাগাতে পারবেন? হ্যাঁ ভাই পারবো, আমাকে একটু দেখিয়ে দিন, তাতে হবে। ঠিক আছে, এই যে এই লিচু গাছের চারাগুলো আমার এই বাগানে লাগিয়ে দিন, এই যে এই দিকটায়। লিচু গাছের চারা লাগিয়ে দিয়েছি, কিন্তু এই গাছটা একেবারে নিয়ে দিয়ে পড়েছে, এটা কি লাগাবো? না না, ওটা লাগাতে হবে না, ওটা ফেলে দিন, এই নিন আপনার কাজের টাকা। আর শুনুন, আপনি অনেক ভালো গাছ লাগাতে পারেন, আপনি কি প্রতিদিন এসে আমার এখানে কাজ করতে পারবেন? আসলে আমি গাছ লাগানোর ব্যবসা করি, প্রতিদিন অনেক কামলার প্রয়োজন হয়, তাই আর কি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তো একটা কাজই খুঁজছিলাম ভাই, আমি আপনার এখানে রোজ কাজ করব। ঠিক আছে, তাহলে কাল থেকে আপনার কাজ শুরু, কেমন? সময় মতো চলে আসবেন। আচ্ছা, এ
মরা লিচু গাছের চারাটা আমি ফেলে দিচ্ছি কেন? চারাটা রোপণ করলে যদি জীবিত হয় তাহলে তো ভালোই হবে। আমি বরং এক কাজ করি, এই চারাটাকে আমি বাড়িতে নিয়ে যাই, তার আগে চাই একটু বাজার করি। কতদিন ধরে মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি। বাবা চলে যাওয়ার পর থেকে বাবার স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে, বলে নাকি টাকা নেই টাকা নেই। তাহলে কি আবার আর কোনোদিন স্কুল যাওয়া হবে না? হবে রে মা হবে, আমি একটা কাজ পেয়েছি, তুই কাল থেকে আবার স্কুলে যাবি রে মা। সত্যি বলছ? মা আমি আবার স্কুলে যাব, কি মজা কি মজা। এ কি মা, তোমার হাতে ওটা কিসের চারা? মা রে এটা লিচু গাছের চারা, আজ গাছ লাগানোর কাজ পেয়েছি, ওখানে চারাটা বেঁচে গিয়েছে তাই নিয়ে এসেছি, এটা আমরা রোপণ করব রে মা। কিন্তু মা এই চারা গাছটা তো একদম শুকিয়ে গেছে, এটা কি জীবিত হবে? একবার যত্ন নিয়ে দেখি কি হয়। গাছগুলো কেটে তাড়াতাড়ি পাচার কর। মোরল মশাই আপনি এটা অন্যায় করছেন, এভাবে নির্বিচারে আপনি গ্রামে সব গাছ কেটে ফেলছেন, আর গাছ কাটা অন্যায় এটা আপনি জানেন নি? দয়া করে কাটবেন নি। এই এই সবাই চুপ, এই কেউ কথা বলবি না, ওসব ন্যায় অন্যায় দেখার টাইম নেই, আমার দরকার টাকা। সব গাছ কেটে আমি বিদেশে চালান করে দিব, আমার কাজে একদম বাধা দিবি না, যে বাধা দিবি তাকেই শেষ করে দিব। এই বল্টু মন্টু তোরা সব গাছ কাটবি, এই গ্রামে যেন কোনো বড় গাছ না থাকে। আরে আরে মোরুল মশাই কি করছেন কি? আই আই সরো তোমরা, খবরদার আমারই লিচু গাছ কাটবি নি। এই সরে যা বলছি, বাধা দিস না নইলে গাছের সাথে তোকেও কেটে ফেলবো। না কিছু দেই না, আমার
জীবন থাকতে এই গাছ আপনাকে আমি কিছুতেই কাটতে দিব না। এই লিচু গাছকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। এই ফলন্ত গাছ আমি কিছুতেই কাটতে দিব না, কিছুতেই না। দেখ এখনো সময় আছে, সরে যা বলছি। এই গ্রামের সব গাছ কেটেছি, শুধু এটাই বাকি আছে, তাই সময় নষ্ট না করে সরে যা, নইলে ভালো হবে না। কিন্তু না, আমি এই গাছ আপনাকে কিছুতেই কাটতে দিব না। ফুরুল বসাই, আপনি কিন্তু এটা অন্যায় করছেন। আপনার নামে আমি থানায় মামলা করব, এই বলে দিলাম। কি বললি তুই, আমার নামে মামলা করবি? আজ পর্যন্ত এই গ্রামের কারো সাহস হয়নি আমাকে পুলিশের হুমকি দেওয়ার, আর তোর এত বড় সাহস? তবে দাঁড়া, আজ আমি এই গাছ কাটবো তবেই ছাড়বো, তোকে মেরেই কাটবো। মারুন, আমাকে যত ইচ্ছে তত মারুন, তবু আমি আপনাকে এই গাছ কাটতে দেব না। এই গাছ আমার পোষা গাছ, আমার প্রাণ থাকতে এই গাছের কিচ্ছু হতে দেব না আমি, কিছু নেই না। আহারে, বেচারা বউটা আমাকে বাঁচানোর জন্য এত মার খাচ্ছে, কিন্তু আমি কি করব, আমার যে কিছু করার নেই। হে সৃষ্টিকর্তা, তুমি একটা ব্যবস্থা করো, আমি যে কষ্ট আর সইতে পারছি না। একে এই দুষ্ট মণ্ডলটা আমাদেরও গাছ কাটতে এসেছে, একে তো আমি কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশ আঙ্কেলকে ডেকে আনছি। মা, তুমি আরেকটু সহ্য করো, আমি আসছি। এই রে, পুলিশের গাড়ি আসছে। এই সবাই পালা পালা পালা। মা, এখনো ভয় নেই, দুষ্ট ময়ূর পালিয়েছে। আমাদের লিচু গাছ আর কাটতে পারবে না মা, তোমার এই পোষা লিচু গাছে আমি কোনো ক্ষতি হতে দিব না। তুমি কেঁদো না মা। সত্যি গো, তোমরা অনেক ভালো, নিজেরা কষ্ট সহ্য করে আমাকে বাঁচালে। আমি সারা জীবন তোমাদের পাশে থেকে সাহায্য করব। লিচু গাছ, তুই একদম চিন্তা করিস নি, আমি সারা জীবন তোকে এভাবে আগলে রাখবো। তোকে আর আমার মেয়েকে নিয়ে যে আমি বেঁচে আছি, তোরাই আমার সব কিছু রে, তোরাই আমার সব কিছু। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।